আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালু নদী। ঢাকার আশেপাশে যদি কেউ গ্রামীণ পরিবেশ পেতে চান, আমি মনে করি তাদের জন্য এই জায়গাটি বেস্ট। আমার এখানে প্রায় সময় আসা হয়, মন খুলে নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গা। পূর্বাচলের এই জায়গাটাতে এসে, বিশেষ করে আমার মতো যারা নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন, তারা এই জায়গাটিতে এসে নৌকা ভ্রমণ করতে পারেন। আমি যে বোটটি ভাড়া করেছি ওটার ভাড়া ছিল 700 টাকা। আমি 700 টাকা দিয়ে বোট ভাড়া করেছি। অবশ্যই আপনারা যদি এখানে এসে বোট ভাড়া করেন, তাহলে অবশ্যই দরদার করেই বোটে উঠবেন। বর্ষাকাল তো, তাই ভরপুর পানি চারদিকে, আর আসলে পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে বর্ষার জন্য। এমনি তো সুন্দর গ্রামীণ পরিবেশ, তার মধ্যে যখন বৃষ্টি মাখা আপনার ওয়েদার থাকে তাহলে তার কথাই নেই। এই যে আরশি আর উমাইজা দুইজনই বোটের ছাদে বসে খাওয়া দাওয়া করছে আর পরিবেশটা উপভোগ করছে, আসলে নিঃশ্বাস নিতে পারবেন আপনি এই জায়গাটাতে আসলে, প্রাণ খুলে আসলে নিঃশ্বাস নিতে পারবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে হর্দি বাজার। হর্দি বাজার হচ্ছে খুবই ছোট একটা বাজার, ওখানে গ্রামীণ অনেক শাকসবজি পাওয়া যায়। আমরা প্রায় সময় ওখানে যাই। আপনারা ওখানে আবার নদী মানে বোটে করেও যেতে পারেন, আবার হচ্ছে গাড়ি দিয়েও যেতে পারেন, দুইভাবেই যাওয়া যায়। আমরাও দুইভাবে যাই, কখনো গাড়ি দিয়ে যাই, কখনো নদী দিয়ে যাই, মানে পরিবেশটা উপভোগ করতে করতে যাই, মানে ঘোরাও হলো বাজারও করা হলো। এই এই যে আমরা হর্দি বাজার চলে আসলাম, এখানে এসে আরশিয়া উমাইজা দুজনই ফ্রেশ আখের জুস খাচ্ছে। এখানে আবার কিছু জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে গরম গরম মিষ্টি, ওরা নাকি তৎক্ষণাৎ বানিয়ে দেয় মিষ্টি দই। আমার অবশ্য খাওয়া হয়নি, কিন্তু অনেকে এসে এখানে মিষ্টি দই এগুলো ট্রাই করে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাজারের কথা বলেছিলাম, ওই বাজারটা যতটুকু আমি ভিডিও করছি বাজারটা ঠিক অতটুকুই সীমাবদ্ধ। খুবই ছোট একটা বাজার, ওরা প্রতিদিন যে অল্প কিছু সবজি পায় ওগুলো নিয়েই বাজারে আসে, একেবারে ফ্রেশ, কোনো ফরমালিন নেই। ভাবা যায় ঢাকা শহরে এসে ফরমালিন ছাড়া শাকসবজি? এখানে আপনার ওরা অল্প অল্প, এই যে দেখতে পাচ্ছেন, অল্প লাউ, অল্প ঝিঙা, মানে সবই অল্প অল্প করে অল্প অল্প করে বিক্রি করে। দেশি পেয়ারা, দেশি পেঁপে, সব কিছু অল্প অল্প করে করে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখানে সবজিগুলো। এই তো আমরা বাজার সাজার করে আবার বোটে উঠে পড়লাম। আমরা এখন বোটে করে যাব আবার সেই পূর্বাচল, পূর্বাচল যাব আমরা এখন। আরশিয়া আর উমাইজা দুজনেই বাবার পাশে বসে চারপাশ দেখছে আর গল্প করছে। এখানে আবার কিছু ছোট ছোট আপনার বোট পাওয়া যায়, যেগুলো মানুষ সারাদিনের জন্য ভাড়া করে। বিশেষ করে আমি দেখলাম এই এই বোটগুলো ইয়াং যারা আছে ওরা বেশি ভাড়া করে, ওরা ভাড়া করে পিকনিক করে। আর এই তো এভাবে করে আমরা এনজয় করছি। আমরা এখন চলে আসলাম 300 ফিট। এখানে এসে দেখলাম গরম গরম হাঁসের মাংস রান্না হচ্ছে। আজকে ভেবেছিলাম যে আজকে এখানে কিছুই খাবো না, যেহেতু আসি আর কালকে স্কুল আছে, আমরা চলে যাব তাড়াতাড়ি। বাট বুঝে নিত, হাঁসের মাংস রান্না করা দেখে আর পিঠা দেখে আমাদের লোভ লেগে গেল। এখানে কিন্তু চাকতি আর হচ্ছে চিতল পিঠা, হচ্ছে আপনার ভর্তা, হাঁসের মাংস এখানে বেস্ট। সবাই আসলে এখানে এই খাবারগুলো ট্রাই করে। আর পার প্লেট হাঁসের মাংস হচ্ছে 250 টাকা, চাকতি 10 টাকা, চিতল পিঠা ছিল 10 টাকা, আর হচ্ছে ভর্তা 10 টাকা। আমি মনে করি প্রাইস খুবই কম, রিজনেবল আছে, এবং প্রাইস হিসাবে খাবারের মান খুবই ভালো এবং খুবই সুস্বাদু। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই চাপটি চিতল পিঠা দিয়ে হাঁসের মাংস খাবেন। এখানে কিন্তু মোটামুটি সবাই খায়, খুবই টেস্ট এখানের চাপটি চিতল পিঠা। এই তো এখানে ছোট ছোট কিছু আপনার ছোট ছোট কিছু চেয়ার দিয়েছে, মানে বসার ব্যবস্থা করেছে। এখানে বসে সবাই এই পিঠা যে অনেকে অনেক কিছু খায়। আবার আরেকটা জিনিস খায়, সেটা হচ্ছে সরের চা। সরের চাটাও কিন্তু এখানের বেস্ট, এটাও কিন্তু এখানে এসে খায়। এই যে আরশিয়া উমাইদা দুজনে বসে পড়লো, আমাদের পিঠাও চলে এসেছে। পিঠা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা মজা হবে, পিঠা ভর্তা হাঁসের মাংস আসলে দেখতে যেমন খেতেও তেমন, খুবই টেস্ট ছিল। আমি আজকে কী কী করলাম আমার আনন্দময় মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে আর যদি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এইটুকু, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।